বাবা ডাকছো কেন? এত রিস্ক নিয়ে ওখানে ওঠার দরকারটা কি? বাড়ি ভর্তি চাকর বাকর থাকতে রিস্ক? নেপালে গিয়ে এবার হিমালয়ে চড়ার রিস্ক নিতে পারি। টিকিট কিনেছো? বাবা টিকিট গুলো দিতেই তো এলাম। পাপা এসো, জলদি এসো, কাঠমান্ডু যাব। পুতুলগুলো একবার করছিস কেন? ওরাও যাবে। কোথায়? নেপালে। পাগল হয়েছিস? হয়নি হয়নি, হতাম। ওদের ছাড়া এক রাত বাইরে থাকলে আমি পাগল হয়ে যেতাম। আর দশ দশটা দিন পাপা ওদের টিকিট লাগবে না? পুতুলের টিকিট লাগে না। ভালো হলো। প্রায় কটায়? কাল সকাল 11টা এয়ারপোর্টে গোলাম গ্যাস ওরফে জি জি থাকবে, হোটেলে উঠবে না, তোর টিম নিয়ে সোজা আমার গেস্ট হাউসে উঠবি। যাই, ওদের সবাইকে ফোনটা করে দিয়ে আসি। আরে বাবা সরকারি নেই আপন কা প্রাইভেট। বেকাদি তুমি পোখরা ওই জানা বহুত অচ্ছি জগা তুমি কানে হুনু না ঢাকা কা প্লেন। গুড মর্নিং মিস দোলা, এই গোলাম কিয়া সরফে জি জি নেপাল আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছে। গাড়ি প্রস্তুত? জি জি ম্যাম সাহেব। লাগেজ গুলো আনো, কাম অন। আচ্ছা তাড়াতাড়ি আয় না, এমনি গেলে দেরি হয়ে যাবে তো, চল। বড়া মেন দিদি লোক কা গোদ মে গুড়িয়া, কি বাংলাদেশি মেন দিদি লোক আবি ভি গুড়িয়া সে খেলতি হ্যায় ক্যা? বাংলাদেশি মেম দিদি লোক কা গাইড নেই লাগেগা? লাগেগা লাগেগা, তোমার মতো ঠোসা নেই লাগেগা। আরে ক্যা বলতা হ্যায়, পয়সা পয়সা জ্যাদা নেই লাগেগা। কাল সকাল 9টায় এখানে আসেগা, আমি ম্যাম দিদিকে বলকে রাখেগা। আরে মেরো ভাইসা, মেন নেপালি আর হিন্দি জানতা, অঙ্গ্রেজি নেই জানতা। চট্টু পুরুষ উদ্ধার করা হয় কাউকে পুশ করতে করকে আও ইসা গেস্ট হাউস। ক্যা ইসা গেস্ট হাউস? তো তাহলে মাথা ইসা গেস্ট হাউস, ইসা গেস্ট হাউস। হ্যাঁ ঠিক আছে। নমস্তে। নমস্তে, ইসহাক গেস্ট হাউস এই হ, ঠিকানা তো এই হো, তপাই আ তপাই। তিও মেম দিদি বাংলাদেশ ক পরকিনোস ম সুদ্রাউসু আ পরকিনোস ম সুদ্রাউসু। আ লা লা আজকে জল সারা দিন মুজি কোথায় আপনার গায়ে? জি বেকাদায় আছি। আপনি এখন বেকাদায় নেই, এরপরে বেকাদায় পড়বেন মনে হয়। একটু গাইড জোগাড় করতে পারেন? আমার টেলিগ্রাম পাননি? জি পেয়েছি। মেম দিদি তপায় লাই ভেট না, এটা মানছে আকস। এই বাটা আবার কি বলে? বলে কেউ আপনার সাথে দেখা করতে চায়। আমার সাথে দেখা করতে চায়? ওই গাইডটা আসতে বলো, ভেজ দাও, চলতে চাও, চাও 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 চাও। গাইড ফাইট লাগবে না, আমরা নিজেরাই ঘুরবো। শম্পা ঠিকই বলেছে। আকাশ, শম্পার আর চামচাগিরি করতে হবে না, ওটা তোদের বিয়ের পরেই করিস। নমস্তে, মেরো নাম বন্ধু, মেরো কাম গাইড। আরে কি মেলমেল করছে, ওকে বাংলায় বলতে বলো। বাংলা নেই জানতা?
বাংলা নেই জানতা। ইংরেজি? এই ইংরেজি। ইংরেজি? হ্যাঁ। ইয়েস। হট ডগ, নো ক্যাট র‍্যাপ, স্কাই ভেরি গুড, বিগ মাউন্টেন, আইস, আইসা মাফি। শুনাই সুহাগা, একে তো বাংলা ইংরেজি জানে না, তার উপর কানেই শোনে না। বা 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 মিস্টার জিজি, যেমন আপনি তেমন আপনার সিলেকশন। বেকাদায় আছি। ওকে যেতে বলুন। তোমকে নেই চলেগা, ভাগো, তুম ভাগো। কাহে? তোমকে দিয়া নেই চলেগা। কিউ? কান মে কম শুনতা, বেশি বেশি কথাটা বলতা, বাংলা ইংরেজি নেই জানতা, আপনি কাটাতা। হ্যাঁ মেরো ভাই, এক গাইড হ্যায়, বাংলা জানতা, অঙ্গ্রেজি জানতা, হিন্দি জানতা, সব ভাষা জানতা হ্যায়। ঐসা মাফি গাইড হামকো মাংতা হ্যায়। মগর বলতা নেই। বো বা হ্যায়। হ্যাঁ চলে গা, ওর জানার মতো একটা গাইড আছে, এ সব জানে, কিন্তু বলে না, রাখতে চাইলে রাখতে পারে। দেখতে চাইলে দেখতে পারি? দেখবো মাংতা হ্যায়। চলো চলে চলো মেরা, চল 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 में उड़ता जाए लाल दुपट्टा मल मल का हो। सुनो, हवा में उड़ता जाए लाल दुपट्टा मल मल का। এসব কি হচ্ছে? সেগুলো কোনো গান হলো? ঘোষা ভাই, মেম সাহেব বহুত গুসা হো গিয়া। হ্যাঁ এসা বাত। তাহলে গান যেরকম হয় সেরকম একটা গে শোনা না? না রে, পাহাড়ে উঠানামা করতে করতে একদম হাঁপিয়ে উঠেছি। আজ থাক, গাইতে হবে, গাইতে হবে, গাইতে হবে। গান আদোলা, এমন সুন্দর মুডটা নষ্ট করে দিস না প্লিজ। বুবাটা মুচকে মুচকে হাসছে কেন? ও কি গাইবি? বুবার আমার গান গাওয়ার শখ। বেশি কথা বলিলে আয়ু কমে যায়, বেশি কথা বলিলে আয়ু কমে যায়। আমি কথা বলি কম, শুধু কাজ করে যাই। ওবার শত্রু নাই রে, ওবার শত্রু নাই, ওবার শত্রু নাই রে, ওবার শত্রু নাই। বেশি কথা বলিলে আয়ু কমে যায়, আমি কথা বলি কম, শুধু কাজ করে যাই। ওবার শত্রু নাই রে, ওবার শত্রু নাই, ওবার শত্রু নাই রে, ওবার শত্রু নাই। Thank you.
কথা কয় বেশি বেশি ধমনি বাংলাদেশি কথা কয় বেশি বেশি কথা মেরে বাঘ ভালো কোনো লাভ নাই আরে কোনো লাভ নাই ওবার শত্রু নাই রে ওবার শত্রু নাই ওবার শত্রু নাই রে ওবার শত্রু নাই কম কথা বলিলে হাবা হয়ে যায় কম কথা বলিলে হাবা হয়ে যায় আমি কথা বলে বেশি কোনো কাজের বেলা নাই আবার বন্ধু নাই রে আবার বন্ধু নাই আবার বন্ধু নাই রে আবার বন্ধু নাই আমার নাম দোলা অত সহজে কি অপমানটা যায় ভোলা আমাদের দোলা যেন একটা কামানের গোলা বুবাটাও কেমন যেন আত্ম ভোলা মিছি মিছি কেন করছিস পানিটা ঘোলা রাফটিং এর সরঞ্জাম রাফটিং আমি রাফটিং করব সাঁতার জানেন না তাহলে থাক না থাকবে না ওটা আমাকে করতেই হবে বলে যাস রে সাঁতার না জানলে ডুবে যাবে তো ডুবতে যাচ্ছি আরে সাগর ইয়ে লড়কি কহাঁ যা রহি হ্যায় ডুবনে তো ডুবনে দো আপনি ঠাট্টা করছেন ওকে ফেরান আমার কাজের মধ্যে কাউকে ফেরানো পড়ে না
আর দোলা দোলা করে দেখে কি হবে, কাঠমান্ডু চলুন, বসকে তাকে ফোন করতে হবে। বেকাদায় আছি, আরে এক রাত দুই দিন তো থামতে থামতে পার করে দিলাম। ম্যাম সাহেবের কিছু হলে বস আমাকে মেরে ফেলবে, চাকরিটাও খেয়ে ফেলবে। চাকরি চাকরি চাকরি, যান আপনি ফিরে গিয়ে আপনার চাকরি রক্ষা করুন, আমরা দোলাকে না নিয়ে ফিরছি না। তাই করুন, আমি চললাম। বন্ধু বন্ধু চলিয়ে কাঠমান্ডু ফিরে যায়গা। কাঠমান্ডু কিউ থোসা, এখানে থাকলে আমার মুন্ডু কাটা যায়গা। বসকে টেলিফোনে না জানালে আমার মুন্ডু কাটা যায়গা, তাই তো কাঠমান্ডু জানা ভালো হয়। চলো 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 চলো। वो आ गया हमारा सागर और तुम्हारा दोला। ऐ शाबा एशो, अरे बाबा कान से कम सुनता हूँ लेकिन आंख से सही। आंख से वाले पावर है। খুব দেখালি তুই। আরে আমি না, আমি না, দেখিয়েছি ও। তো ম্যাম সাহেব আজ তো সাত দিন শেষ আমাদের ছুটি। সাত দিন শেষ হয়ে গেছে? জি হ্যাঁ ম্যাম সাহেব, এবার আমাদের পাওনা টাকাটা দিয়ে দিন। ও হ্যাঁ, টাকা, পাওনা টাকা? জি জি, ওদের টাকা আর আমাদের কার্ডটা দিয়ে দিন তো। ইসাক ভিলা কাঠমান্ডু, ঠিকানা ও টেলিফোন নাম্বার রইল। আরো দুদিন কাঠমান্ডু থাকবো, আপনাকে আশা করব। হ্যালো, দুলা বলছি। সালাম আলাইকুম ম্যাম সাহেব, আমি জিজি বলছি, এই নেপাল এয়ারলাইন্স অফিস থেকে। শম্পা কথা বল। হ্যালো বলুন। শম্পা ম্যাম সাহেব, টিকিট ক্যান্সেল সম্ভব নয়, পরে অতগুলো সিট একসাথে ম্যানেজ হবে না, এখন কি করবো? লাইনে থাকুন। দোলা, জিজি বলছে টিকিট ক্যান্সেল করলে পরে অতগুলো টিকিট একসাথে পেতে অসুবিধা হবে, এখন কি করবি? জানি না, তোর যা খুশি বল। ঠিক আছে, ক্যান্সেল করার দরকার হবে না। আচ্ছা ঠিক আছে, সালাম আলাইকুম। না আমাকে দিয়ে হবে না। জি বাড়ি কোথায়? আরে আছে আছে, দাম চলে যাচ্ছে একবার। এলো সামালপত্র, এলো সামনে, দাম চলে যাচ্ছে, গাড়ি কোথায়? আর যাবো না আজকে মনে হচ্ছে। বলে না সর্বনাশ, এগারোটা বেজে গেছে, প্রায় সাড়ে বারোটায়। সর্বনাশ, আরে দোলাটা তখন কি করছে? এই মিস্টার জিজি, মালপত্র নিয়ে আপনি এয়ারপোর্টে চলে যান, আমরা এক্ষুনি আসছি। দোলা দোলা, আহা দোলা দোলা, এই দোলা, আরে কি হলো? জ্বর, মাথাটা ছিঁড়ে যাচ্ছে। মাথা ব্যথা? সারা শরীর ব্যথা, শরীর ব্যথা। আরে নয়টায় না তুই আর আমি একসাথে গোসল করলাম, তখন তো দেখি তুই দিব্যি সুস্থ। শম্পা তুই তো জানিস না নেপালি জ্বর, নোটিশ দেয় না গো, নোটিশ দেয় না। ডাক্তার ডাকি। এই এই না না, ডাক্তার লাগবে না, ডাক্তার লাগবে না। তুই আসবি শুন। পেঁয়াজ রসুনের জ্বর যখন, তখন কাঠদোয়ার পরও আসলো না, দুদিন পার হয়ে গেল, আসার সময়ই হলো না। ভাই ডাক্তার গাইড, দিমাগ কত? কি হলো, দেরি করছো কেন? প্লেন ধরতে হবে না? তাই তো, চল আয় আমার সাথে। এই চল দোলা।
আমার জন্য চিন্তা করিস না, আমি ভালো হলেই সেরে যাব, সেরে গেলেই চলে আসবো। কোমরে ব্যথা, বুকে ব্যথা, জ্বর। তাহলে আমি কি করে যাই? দোলা, তোকে এই অবস্থায় ফেলে আমার যেতে ইচ্ছে করছে না, আমারও না। তাহলে আমরা যাই রে দোলা। এই শোন শোন শোন, বাবাকে আমার জ্বরের কথা কিছুই বলিস না, আমি দুদিন পরে আসছি। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি চলে আসিস কিন্তু। আপনাদের জ্বর? আরে তোমার এখানে কি চাই? যাও যাও, বেরো বলছি। ও আসলো না কেন? ওটা কি নেপালি ডাক্তার? না, বাঙালি গাইড। ওই চলো মা, তিমরো ভাউজো মরিন, ভূমিকম্পে তোর ভাবি মারা গেল, সঙ্গে দুইটা বাচ্চা ভি। আমি একলা হয়ে গেলাম, মানসে কত কইলো কি শাদি করলো, কিন্তু করতে পারলাম না। এখন নিজের রুটি নিজে পকাই, আর বঙ্গালী নেপালি তুই ভাই খাই। হ্যাঁ, তো বঙ্গালী মেম দিদি কার সাথ মুলাকাত নাই হুই? ফুরসত কহা বন্ধু, তুমি যেমন রুটির জন্য মেহনত করছো, হ্যাঁ ঠিক তেমনি আমাকে করতে হয়। ওহো, তো আজ করলো ফুরসত, যাও মিলো, তোমারা ডিউটি মাই করুঙ্গা। নহি বন্ধু, ডিউটি ইজ ডিউটি, চলি। আচ্ছা বাবা, তো করলো ডিউটি। এই বুঝি তোর জ্বর, নেপালি জ্বর, মাথা ব্যথা, সারা শরীরে ব্যথা। শম্পা, আরে সাহেব, একটা টুরিস্ট দিগ্বি দিক জ্ঞান শূন্য হয়ে দুদিন ধরে পথের দিশা খুঁজে ফিরছে, আর আপনি তাকে পথ বাতলাতে চাচ্ছেন না, আপনি কেমন গাইড গো? উপযুক্ত পারিশ্রমিক পেলে গাইড হিসাবে আমার যোগ্যতা প্রমাণ করতে পারি। আসুন। আচ্ছা, আমি কি একটু উন্নমে? কেন, আমাকে ছুটে তো বাধা কেন? কোথায় বাধা? হাত এগিয়ে দিলে ফিরিয়ে দেন, সোজা প্রশ্ন করলে বাঁকা উত্তর দেন, আসতে বললে আসি না। আপনি বড়লোকের আদরের দুলালি, কখন কোন খেয়ালে কি করেন কি বলেন সবটাই হেয়ালি, আপনাকে আজও চিনে উঠতে পারিনি। কিন্তু আমি তুমি আমার কথা চেনা, সে কি জানা।
কত চেনা সে কি জানো না, তুমি আমার কত চেনা সে কি জানো না, এই জীবনে আশা তুমি তুমি যে ঠিকানা, ভালোবেসে তুমি শেখালে এত কাছে এলে গো যেন হৃদয়ে ঢুকিয়ে গেলে, কত চেনা সে কি জানো না, তুমি আমার কত চেনা সে কি জানো না, এসেছি গো এই জগতে বেঁধে নেব ভাগ্য আমার বন্ধু তোমারই সাথে, তুমি আমার কত চেনা সে কি জানো না, তুমি আমার কত চেনা সে কি জানো না, এই জীবনে আশা তুমি তুমি যে ঠিকানা, তুমি আমার কত চেনা সে কি জানো না, দোলা ভালোবেসেছ সাগরকে তাই বলে সাগরের দুঃখ কষ্ট অভাবকে ভালোবাসতে চাইছ, কিন্তু দুঃখ কষ্ট অভাবকে যারা মর্যাদা দিতে জানে না তারা তোমার স্বামীর দারিদ্র্যকে মর্যাদা দিবে কি করে? কাদের কথা বলছো? তোমার বাবা মা তোমাদের সোসাইটি, সোসাইটি পড়ুয়া আমি করি না, বাকি থাকলো বাবা মার কথা, আজই ঢাকায় ফোন করে তাদের মতামত জেনে নেব। কিন্তু তোমার বাবা মা যদি বিয়েতে মত না দেন? আমার কোনো আবদারই, পাপা অপন্ন রাখেননি। কি বলছিস, বিয়েটাকে তুই পুতুল খেলার আবদার মনে করেছিস? তোকে নেপা পাঠানো হয়েছে বিয়ে করতে নয়। পাপা আমি তো বেশ পেরিয়েছি, বিয়ে তো আমাকে দিতেই, আমি না হয় নিজেই পছন্দ করে নিলাম। তুমি বড় হয়েছো দোলা, কাউকে পছন্দ করার স্বাধীনতা থাকলেও
তাকে বিয়ে করার সিদ্ধান্ত নেবার দায়িত্ব তোম নয়, তোমার পাপার, ইসাক আহমদের। ছেলেটিকে দেখলে তোমারও পছন্দ হবে পাপা। তা তোমার পছন্দের লোকটির পরিচয় কি? নাম সাগর, বাঙালি এবং একজন খেটে খাওয়া মানুষ। পেশা? গাইড। রোজগার নিশ্চয়ই মাসে হাজার পাঁচেকের বেশি নয়? ঠিক জানি না, কমও হতে পারে। তোমার গত জন্মদিনে জাপান থেকে যে পুতুলটা এনে দিয়েছিলাম তার দাম 5,000-এরও বেশি। অতএব কোনো কম দামি পুতুল নিয়ে তুমি খেলো এটা আমি চাই না। পাপা, সাগরকে বিয়ে করা, তুমি পুতুল খেলা মনে করছো? নিশ্চয়ই, এর বেশি কিছু নয়। শোনো, কাল দুপুরের ফ্লাইটে আমি নেপাল আসছি, আশা করি কোনো পাগলামি করবে না। ছেলেটানে ফ্যাশন শো ছিল, ফিরতে একটু দেরি হয়ে গেল। দাঁড়াও, মধ্যরাত্রে মা ফ্যাশন শো থেকে ফিরল, ওদিকে মেয়ে নেপালে কোথাকার কোন এক হাওয়াতে গাইডকে বিয়ে করছে। এতদিন মেয়ের সব আবদার পূরণ করেছো, এখন বিয়ের আবদারটাও পূরণ করো। তোলার বিয়ে দিয়ে আমি সোসাইটিকে না দিতে চাই। তৈরি হয়ে নাও, কালে আমাদেরকে নেপাল যেতে হবে। কোথায় যাচ্ছিস? সাগরের কাছে। এত রাতে? পাপা কাঠমান্ডু পৌঁছার আগে বিয়েটা সেরে ফেলতে চাই। দোলা, তোর পাপা ঠিকই বলেছেন, নেপালে বেড়াতে এসে সাগরকে তোর ভালো লেগেছে, কিন্তু তাই বলে ওকে হুট করে বিয়ে করে ফেলবি? আমার ভালো লাগাটা যেমন হুট করে হয়েছে, বিয়েটাও হুট করে সারতে চাই। জানি তোর কোনো কাজে বাধা দিয়ে কেউ কোনো দিন ফেরাতে পারবে না, তবে বলছিলাম কি, বিয়ের সিদ্ধান্ত আর একটু ভেবে চিন্তে নিলে হতো না? যা ভাববার ছিল, যা চিন্তার ছিল, তা আমি সেদিনই শেষ করে ফেলেছি, যেদিন সাগরকে প্রথম দেখেছি। বন্ধু, প্রেম না মানে জাত বেজাত, প্যাস না মানে ধোবি কা ঘাট, নিন্দ না মানে মুর্দা কা ঘাট। দেখো প্রেম কা আসর, দেখো কহাঁ সে কহাঁ আ গই। ও কখন এসছে? কাল রাত কো। ইন্তজার করতে করতে বিচারি সো। বন্ধু এক কাপ চা হবে? চা? চাহা অভি লে আতা হুঁ। দেখো সাগর, মেম সাহাব কি দিল কো না দুখানা, ও তুমে বহুত চাহতি হে। আমি চলে এসেছি। কেন এখানে থাকবো? তা কি করে হয়? কেন, বিয়ে করে আমি তোমার স্ত্রী হিসেবে এখানে থাকবো। রূপকথার গল্পে পড়েছিলাম, রাজকন্যার বায়না ছিল ঘুম থেকে চোখ মেলে যাকে প্রথম দেখবে তাকেই সে বিয়ে করবে। রাজকন্যার কি সে ধরনের খেয়াল? ঠাট্টা নয় সাগর, তোমরা আমার সবকিছুকে আবদার, বায়না আর খেয়াল বলে নাও কেন? আমার কি মন বলে কিছুই নেই? তোমার আছে বলে তোমার ভালোবাসাকে উপেক্ষা করিনি।
তাহলে এক্ষুনি এই মুহূর্তে বিয়ের সব ব্যবস্থা করো। এক্ষুনি এই মুহূর্তে কেন? গত রাতে পাপার সাথে কথা আছে, আমাদের বিয়েতে ওনার মত নেই, তিনি আজই কাঠমান্ডু আসছেন। কিন্তু দোনা, এখানে এভাবে তোমাকে বিয়ে করতে আমার মন সায় দিচ্ছে। চলো পালিয়ে যাই। না, পালাতে পারবো না। পালিয়ে বিয়ে করাটা কোনো গৌরবের কিছু নয়। সকলের সামনে মাথা উঁচু করে তোমাকে বিয়ে করে আমাদের ভালোবাসার মর্যাদা দিতে চাই। তুমি রেস্ট হাউসে ফিরে যাও। রেস্ট হাউসে? হ্যাঁ, সেখানে তোমার পাপা মামির সঙ্গে আমি বিয়ের প্রস্তাব নিয়ে দেখা করব। তোমার আর কিছু বলার আছে? না। ফিরিয়ে দিলেন, চুকিয়ে দিলেন ভালোবাসার সব লেনা দেনা। একটি মেয়ে কতখানি অসহায় হয়ে অন্ধকার রাতে একাকী এক সুটকেস কাঁধে আশ্রয় নিতে এসেছিল আপনার কাছে, তাকে ফিরিয়ে দিলেন? আপনারা পারেন। আরে গাই সাহেব, এরপর অন্য কোথাও প্রেম করতে গেলে মাথায় রাখবেন, প্রেমিকাটি স্ত্রী হবার দাবিও তুলতে পারে। চলে আয় দোলা, ওরা শুধু প্রেমই করতে জানে, দায়িত্ব নিতে জানে না। আয়। দাঁড়ান মিস শম্পা, আপনার কথায় মনে হচ্ছে অনেকের সাথে অনেকবারই আপনি প্রেম করেছেন, কিন্তু দায়িত্ব নেবার পুরুষটি আপনি এখনো খুঁজে পাননি। আমি সেরকম পুরুষ নই। আমি আপনার বান্ধবী দোলার দায়িত্ব নিলাম। যান, বিয়ের ব্যবস্থা করুন গিয়ে। ওকে মারছো কেন? মেয়েকে শাসন করার ক্ষমতা নেই, ঝাল ঝাড়ছো কেয়ারটেকারের ওপর। এই কেয়ারটেকারের জানা উচিত ছিল তার মনিব কন্যা কোথায় গেছে। এখানে একটা বাঙালি গাইডের সঙ্গে দোলা মেলামেশা করে, ছেলেটা থাকে কোথায়? জি থাকে থানকোট এলাকায়। থানকোট রেস্ট হাউস, আর টি স্টেট অফিসের চাবি রিংটা দেখি। Now get lost! তোমাকে যেন আর নেপালে না দেখি। Get out! আজ সে আপ দোনো মিয়া বিবি, মুনাজাত কিজিয়ে। সুবহানাক রব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোলা, উঠে এসো। পাপা, अजीब बात है, दुल्हन अकेली कैसे जाएगी? मत जाओ बेटी, आज से यही तुम्हारी घर है। तुम्हार विवाह बासर एरकम कोनो गोल घरे नय, तुम्हार विवाह बासर हबे ढाकार अभिजात एलाकार प्रासादतम बाड़ीर आलो झलमल लने, जेखाने आसबे शहरेर गण्यमान्य अतिथि, बाजबे विदेशी बैंड, आर बरेर बेशे थाकबे রাজধানীর টপ সোসাইটির কোন ধনাঢ্য ব্যক্তির শিক্ষিত ছেলে। প্লিজ আমার মুখ ছেড়ে তুমি সবকিছু ভুলে যাও। দোলার মতো ছেলেকে দোলা বিয়ে করুক এটা আমি চাইনি, কিন্তু করেই যখন ফেলেছে তখন দোলা সুখের জন্য আমার কাছে তুমি সবকিছুই পেতে পারো, শুধু চাই। বিয়ের পর নিশ্চয়ই তোমরা নেপালে থাকছো না, আমি মনে কাশ্মীর টাশ্মীর কোথাও যাচ্ছ। এত কিছুর পর ফিরে এসে এ ঘরে ওঠাটা ঠিক রুচিসম্মত হবে না। তাছাড়া গাইডের চাকরিটাও সাগর আর করছে না। আমার কাঠমান্ডু ব্যবসার পুরো দায়িত্বটাই
ওকেই নিতে হবে, সেই সঙ্গে আমার গেস্ট হাউসে। এই হচ্ছে হানিমুনের খরচের টাকা আর আমার গেস্ট হাউসের চাবি। सागर, ये गरीब का छोटी सी तोहफा लेकर तुमने मुझे बहुत इज्जत दिया। नेपाल में जितने दिन रहोगे ये गरीब खाना तुम्हारा है। दोला, सागर जत ही गर्तमे करुक बाप मार दरजा सन्तानर जन्य चिरदिन खोला थाकबे। एसो फ्लोरा। পরিবার পরিকল্পনা, এতগুলো বাচ্চার দামি, সরকারি নিষেধ আছে কিন্তু দুটোর বেশি নয়, আর এখন তো আরো কড়াকড়ি। ঘাবড়াবেন না, ওদের ছেড়ে দোলা থাকতে পারে না বলে ঢাকা থেকে কাঠমুন্ডু এনেছিল। শম্পা, তাহলে আজ থেকে ওদের ছুটি? হ্যাঁ, দোলা আজ থেকে ওই বড় পুতুল নিয়ে খেলবে। শম্পা, তাড়াতে চাচ্ছিস তো? যাচ্ছি রে বাবা, যাচ্ছি। চলো আকাশ, চলো। ওইদিকে তাকাচ্ছ কেন? ওই খাটে ওঠা তোমার বরাতে নেই। কেন? কারণ আমি চিরকুমারী থাকতে চাই। আমাকেও তাহলে চিরকুমার থাকতে হবে? হবে। চলো। দোলা একেবারে আনাড়ি টুরিস্ট, ওকে একটু গাইড টাইড। শম্পা, যাচ্ছি রে যাচ্ছি। গেলাম। আরে একেবারে হাঁপালাম। গাইড ডাকি। দেখো দোলা, আমি একটা হিসেবে লোক, এই মুহূর্ত থেকে এই সংসারে যা কিছু ঘটবে তার একটা হিসেব থাকা দরকার। তাহলে একটা হিসেবের খাতা খুলতে হয়? নিশ্চয়ই। এসো, হিসেবের খাতাটা। সোহাগ দেব চারানা, আদর দেব চারানা, সোহাগ দেব চারানা, আদর দেব চারানা। আরটা দেবে না আমি চাই যে পেতে পুরুষ লোবানা, তুমি এটা দেবে আরটা দেবে না আমি চাই যে পেতে পুরুষ লোবানা।
এক কাপ চায়ে এক চামচ চিনি, তার সাথে দাও মিশিয়ে মিষ্টি হাসি খানি। আমি সিগারেট ছাড়বো শুধু কথা দানা, তুমি করবে পূরণ বাকিলে না দেনা। সোহাগ দেব চালানা, আদর দেব চালানা, না 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 রইল বাকি টানা। শুনছ, দোলারা নাকি ঢাকায় ফিরেছে। জানি। তুমি জানো, অথচ আমাকে বলনি। অপেক্ষায় আছি, দেখি তোমার মেয়ে জামাইয়ের বাড়িতে আসার কবে সময় হয়। কবে ফিরেছে ওরা? এক সপ্তাহ হয়ে গেছে। আমি একবার খবর নেব। না, ওদের আসতে বাধাটা কোথায়? ও, তোমার দেখছি রাগ এখনো কমেনি। Welcome, welcome back home, my sweet baby. এসো, নিজ বাড়িতে আসতে তোমার পায়ে এত জড়তা কেন? অভাব কি তোমার চলার গতিকে মন্থর করে দিয়েছে? নিশ্চয়ই এই ছোট লোকটা তোমাকে বাড়িতে আসতে বাধ্য করেছে। চাহিদাটা কিসে? টাকা, সম্পত্তি, না বড় চাকরি? বাবা চুপ করো, সাগর শুনতে পাবি। এসো বাবা, এসো। দোলা, মাম্মি। আরে এসো এসো, গুড, আমি খুব খুশি হয়েছি। তুমি আমার একমাত্র মেয়ের জামাই, আরে এই সব তো তোমাদেরই। ফ্লোরা, আমি বেরোচ্ছি, জামাইয়ের জন্য কোনো অমর্যাদা না। আর হ্যাঁ, রিসেপশনের কথাটা বলতে ভুলো না কিন্তু। আচ্ছা, চলি মা। মাম্মি, পাপা কার রিসেপশনের কথা বলে গেল? তোদের। তোদের বিয়ের খবরে সোসাইটি সবাই খুব খুশি হয়েছে। সবাই অপেক্ষা ছিল তোরা কবে আসবি। তোর পাপা আগামী শুক্রবার সন্ধ্যায় সোসাইটির সবার সাথে পরিচয় করিয়ে দিতে চায়। নেপালে কি ব্যবসা কেন করে তোমার স্থানের লোক? এত ব্যস্ত হচ্ছ কেন সিদ্দিকি? ওকে আসতে দাও, সে নিজেই নিজের পরিচয় দেবে। নেপালের একজন বিশিষ্ট টেম্বল মার্চেন্ট, বেশ কয়েকটা টি গার্ডেনেরও মালিক, তাছাড়া বাংলাদেশ ও জাপানের সাথে যৌথ উদ্যোগে একটা টিভি তৈরির ইন্ডাস্ট্রি স্থাপন করতে যাচ্ছে। মিথ্যে কথা বলবেন না। এইমাত্র আমার শ্বশুর মিস্টার ইসাক আমার সম্পর্কে যা বলেছেন তা সম্পূর্ণ মিথ্যে। নেপালে আমার কোনো কাঠের ব্যবসা নেই, নেই কোনো চায়ের বাগান, এবং জাপানের সাথে টিভি তৈরির ইন্ডাস্ট্রির কথাটাও সম্পূর্ণ মিথ্যে। আমি একজন খেটে খাওয়া মানুষ, সামান্য চাকরিজীবী, মাসে 5,000 টাকা রোজগার। যেই টাকাটা মিস্টার ইসাক এক বোতল বিদেশি মদ কিনতে খরচ করে, এতে আমার কোনো দুঃখ নেই, কোনো অভিযোগ নেই। এই টাই আমার দম বন্ধ করে দেয়। প্রয়োজন নেই আমার এই দামি কোটের, কারণ এই কোট আমার বুক চেপে ধরে। প্রশ্ন করতে পারেন, এই পোশাক আজ আমি কেন পরেছিলাম? উত্তর আমার একটাই, এই সোসাইটির একজন সহজ সরল মেয়ে
মানে মিস্টার ইসাকের মেয়ে দোলাকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম। মিস্টার ইসাকের খায়েস ছিল মিথ্যে পোশাক আর মিথ্যে পরিচয়ে তার জামাটাকে পার্টিতে উপহার দেবার, কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন সোনার শিকলে বেঁধে কুকুর পোষা যায় কিন্তু বাঘ নয়। কোন দিকে সোজা গিয়ে ওই ডান দিকে। ওই বাবা নানি নানি, তোমাদের বাড়িতে এক ভদ্রবেন আসছি, ইয়া বড় গাড়ি চড়ে। দেখো তোমার কে এলো। দোলা মাম্মি, মানে শুনছি মাম্মি। কেমন আছিস মা? ভালো, খুব ভালো মাম্মি, খুব ভালো। সাগর কোথায়? অফিসে। আচ্ছা আচ্ছা, এগুলো কেন আনতে গেলে মাম্মি? মেয়ের বাড়িতে মা প্রথম এলে হাতে করে কিছু আনতে হয়। তো শাশুড়ি কোথায়? ও ঘরে। আমার মা? না 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 না, আপনাকে নামতে হবে না। বৌমা একটা চেয়ার। থাক, চেয়ার আনতে হবে না, আমি আপনার কাছে এখানেই বসি। আপনার শরীর এখন কেমন? শরীরের জন্য এখন আর চিন্তা করি না, ঘর লক্ষ্মী বউ এসেছে, শান্তিতে চোখ বুঝতে পারব। এটা তো ভাড়াটে বাড়ি। জি, এ বাড়ি বদলি অন্য কোথাও। মা ইয়ে বে, চলো তোমাকে আমাদের বেডরুমটা দেখাই। হ্যাঁ বেন, তাই চল। বৌমা চা চা। নে, আমার তরফ থেকে এক্সপোর্ট কোয়ালিটির এক কাপ বাংলাদেশি চা। শালার হার কিপ্তে, তুই খাচ্ছিস চা তা কোন খুশিতে? খুশিতে নয় রে, খুশিতে নয়, একেবারে জ্বলে পুড়ে খাক হয়ে। জ্বলনিটা কিসের? তোর শ্বশুর ভাগ্য দেখে। What do you mean? শালা, তলে তলে বড়লোক শ্বশুরকে বিয়ে সুপারিশ করিয়ে তিন তিনটি ধাপ ওপরে প্রমোশন নিচ্ছিস। অভিজাত এলাকায় ফ্রি ফার্নিশ কোয়ার্টার, ডবল বেতন, দামি গাড়ি, আর এদিকে মিনমিন করছিস। কে বলেছে তোকে? চেয়ারম্যান সাহেবের পিয়ে, বাকি শুধু চেয়ারম্যানের অনুমোদন। চেয়ারম্যান সাহেবের অনুমোদন? হ্যাঁ হ্যাঁ, এই তো ফাইলটা আমার সামনে, আমার সইটা হলে বোর্ড মিটিংয়ে যাবে, আশা করি ওর প্রমোশনটা হবেই। ওকে, থ্যাংক ইউ মিস্টার স্যার। মে আই কাম ইন স্যার? ইয়েস। আরে সাগর, এসো এসো এসো, থিঙ্ক অফ দ্য চ্যাম্প, দ্য চ্যাম্প ইজ হিয়ার। হ্যাঁ বসো বসো, তোমার প্রমোশনের ফাইলটা নাড়াচাড়া করছিলাম। প্রমোশন? হ্যাঁ, নাও উই ডিজার্ভ ইট। স্যার যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞেস করতে পারি? নিশ্চয়ই। এই প্রমোশন কি আমার যোগ্যতার বলে না কারো সুপারিশের জোরে? এতবার একটা প্রমোশন, তোমার শ্বশুরের মতো প্রভাবশালী লোকের সুপারিশই সম্ভব? সরি স্যার, এই প্রমোশন আমি চাই না। সাগর, এর পরও যদি আপনার ওই প্রমোশন আমাকে দিতে চান, সেক্ষেত্রে চাকরিতে ইস্তফা দেওয়া ছাড়া আমার কাছে আর কোনো পথই খোলা থাকবে না। সরি টু ডিস্টার্ব ইউ স্যার, চলি। সাগর, দেশটাতে তোমার মতো সন্তানেরই দরকার। Thank you.
শাড়ি তুমি কোথায় পেলে? মা এসেছিল, দিয়ে গেছে বেনারসি। তোমার মা মানে আমার শাশুড়ি এ বাড়িতে? বাড়ি মেয়ের কাছে মা আসবি না? আসবে। তার কি কি দিয়ে গেছেন? মানে মানে টাকা পয়সা, সোনা গহনা? ওগুলো আমার দরকার নেই। এই তোমার হাতটা কি, দেখাও, দেখাও না। শাড়ি তাঁতের পরবে? পরব। এই যে মা তোমার ট্যাবলেট। তোর শাশুড়ি এসেছিল? জানি। বেয়ান আমার খুব ভালো, এত বড় লোক তবু কোনো দেমাক নেই। ওষুধটা সময় মতো খেয়ে তো। মা আমি আসি। কান ধরে উদ্বোস করছি, আর কোনোদিন তোমার মন দুঃখ দেব না, কষ্ট দেব না। এই 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 দেখো না, এই আমি কান ধরে উদ্বোস করছি। এক, দুই, মাথাটা ঘুরে গেল। মা গেছো? বৌমা হঠাৎ মাথা ঘুরে পড়ে গেছে। মাথা ঘুরে পড়ে গেছে? তুই এখানে কি দেখছিস? যা এখান থেকে। দোলো অসুস্থ আমি। যা দোলার কি হয়েছে মা? একটা দোলনা কিনতে হবে রে খোকা। দোলা দোলনায় তুলবে নাকি? দোলা নয়, আরেকজন আসছে, আরেকজন। আমি দোলা দেব, সে দুলবে, হাসবে, দোলার সন্তান হবে রে। দোলার সন্তান মানে তুমি দাদা দাদি, আমি নাম তোমার আমার মেয়ের নাম দোলনা। দোলনা, বাহ ভারী মিষ্টি নাম তো। তোমার পছন্দ হয়েছে? দোলনায় দোলে দোলনা। দোলনায় দোলে দোলনা, ছাড়িলা খোদ
চাঁদের যোছনা দোলনায় দোলে দোলনা ঝরে লক্ষ চাঁদের যোছনা এ যে তোমার আমার ভালোবাসার খেলনা দোলনায় দোলে দোলনা ঝরে লক্ষ চাঁদের যোছনা আমি চাই আমার সন্তান আমার খরচ আমার বাসায় জন্ম নিক। তারিখটা কিন্তু ভুলো না, 3রা জুলাই, বুঝলে না, আমাদের সন্তানের জন্মদিন। ও 3রা জুলাই তোমার দোলনার জন্ম, ভুলবো না গো ভুলবো না। চেক আপ করাইনি? আচ্ছা আচ্ছা, ইডিয়েট। কাকে গাল দিচ্ছ? তোমার মেয়ে জামাইকে, কোনো ক্লিনিকই পছন্দ করতে পারেনি। আমার মনে হয় তোমার টাকায় কোনো ক্লিনিকে দোলার ডেলিভারিটা হোক, সাগর সেটা মেনে নিতে পারছে না। ফ্লোরা, কালই তুমি একবার ও বাড়িতে গিয়ে জেনে আসবে দোলার জন্য সাগর কি ব্যবস্থা করেছে। আস্তে আস্তে দোলা, বেবি কটটা রাখার একটা জায়গা দেখ তোমা। ঠিক আছে, বেডরুমে নিয়ে যাও। বলা বলা, এটা এখানে কে রেখেছে? মাম্মি এসেছিল, তিনি রেখে গেছেন। মাম্মি মানে মিসেস ইসাক আহমেদ? তার এই বাড়িতে কি প্রয়োজন? বাড়ি? আমার মা আমার কাছে আসবে না? আসবে, নিশ্চয়ই আসবে। তবে আমার বাড়িতে লোভের মোরকের দামি শাড়ি আর মূল্যবান বেবিকট ঢোকাবার কোনো অধিকার তার নেই। তোমার সবটাতেই বাড়াবাড়ি। বাড়াবাড়ি আমি করছি না, তোমার পাপ্পা আর মাম্মি। মেয়ের সুখের জন্য সব বাবা মা ওরকম একটু একটু করে থাকে। সুখের জন্যে? মেয়ের সুখের জন্য কোনো শ্বশুরই বোধ হয় তার জামাইকে এভাবে অপমান করে না। তুমি যেটাকে অপমান ভাবছ সেটা তো তাদের কাছে অপমান নাও হতে পারে। কি? বাড়িতে পার্টি রেখে সোসাইটির সামনে আমার মিথ্যে পরিচয় জাহির করা কি অপমান নয়? চেয়ারম্যানকে সুপারিশ করে বাড়তি প্রমোশন দেওয়ার প্রচেষ্টা কি অপমান নয়? ক্লিনিকে ক্লিনিকে আমার স্ত্রীর ডেলিভারির অগ্রিম ব্যবস্থার ছল চতুর কি অপমান নয়? একজন স্ত্রীর চোখে স্বামীকে বারবার ছোট করার আর কত প্রকারের উদাহরণ তিনি তুলে ধরতে চান? আর নয়, ওই অহংকারী শ্বশুরের সামনে এবার শুধু আমি একটি উদাহরণ তুলে ধরতে চাই। সাগর কারো দয়া দাক্ষিণ্য আর করুণার উপর নির্ভর করে প্রতিষ্ঠা পেতে চায় না, সে চায় নিজের পায়ে নিজে দাঁড়াতে। আর তাই তোমার সাথে এক ছাদের তলায় বসবাস করতে এখন আমার ঘৃণা করছে। বেশ তো যাও না, তোমার পাপ্পার ঝাল লন্ঠন ঝোনানো ছাদ আর দামি কার্পেট বিছানো রংমহলে। তাই যাব, যাওয়াটাই আমার উচিত। তোমার এই ক্ষোভ আমার আমার দম বন্ধ করে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তাই যাবে আজ এই মুহূর্তে। আর কাল সকালে উঠে তোমার চেহারা যেটা আমাকে দেখতে না হয়। Yeah.
আজ সাতটা দিন হয়ে গেল, সাগর কোনো খবরই নিল না। নিজে আসতে যদি ওর সম্মানে বাদে, তাহলে তো একটা টেলিফোনও করতে পারত। শুনেছি তোর একজন শাশুড়ি আছেন, তিনিও কোনো খোঁজ নিলেন না। আমার মনে হয় এরপর সেরে তোর বাড়িতে যাওয়ার দরকার নেই। আমি সাগর বলছি, দোলাকে একটু দেবেন? দোলা, পাপা আমার ড্রয়ার থেকে ইনকাম ট্যাক্সের ফাইলটা নিয়ে আয়। তোমার আচ্ছা ও তো নেই। কোথায় গেছে? কক্সের বাজার। কি জন্য? বন্ধু বান্ধবীরা ধরলো। ফিরবে, খুব তাড়াতাড়ি ফিরবে। হ্যালো, 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 হ্যালো। আর ফোন সাগর করেছে? দে দেখি, আচ্ছা করে ধমকে দিই। কেমন ছেলে রে বাবা? না মা, রং নাম্বার। পারো দোলা, তোমরা সব পারো। এত রাগ ভালো না দোলা, পরে পস্তাতে হবে। হ্যালো, সাগর সাহেব আছেন? ও তো নেই। কোথায় গেছে? ছুটি নিল, কক্সবাজার যেতে পারে। সাগর, আমার এই অবস্থায় তুমি কক্সবাজার যেতে পারলে? গিয়েছিলি? কোথায়? বাড়ি। আর সাত সাতটা দিন ধরে বকে মরছি, বৌমাকে নিয়ে আয়। স্বামী স্ত্রীর কথা কাটাকাটি মাঝে মধ্যে হয়েই থাকে। মা চুপ করো তো, তোমার বৌমা ঢাকায় নিয়ে কক্সবাজার গেছে হাওয়া খেতে। কক্সবাজার? কে বললো তোকে? ফোন করেছিলাম, তোমার বাবা বললেন। শরীরের এই অবস্থা নিয়ে বৌমা কক্সবাজার যেতেই পারে না। খোকা, তুই একবার ও বাড়িতে যা, তুই গেলে বৌমা নিশ্চয়ই আসবে। না মা, ওই বড় লোকের মেয়ের মান ভাঙাতে আমি যেতে পারবো না। কারো আসার ইচ্ছে থাকলে সে নিজে আসতে পারে। নিশ্চয়ই কোথাও একটা খটকা থেকে যাচ্ছে। আশরাফ, এই চিঠিটা ওবারে পৌঁছে দিয়ে। আচ্ছা। দোলা, আমি ভাবছি আজই একবার তো শ্বশুরবাড়ি যাব। না মা, স্বামী স্ত্রীর কি কথা কাটাকাটি হয় না? হয়, কিন্তু সাগর আমাকে নিজ মুখে চলে আসতে বলেছে। আজ নদিন হতে চললো, জানি না বাপু, তোদের যা ইচ্ছে তাই কর। হাতে ওটা কার চিঠি? আপার। ও পোস্ট করতে যাচ্ছে নাকি? না, ও বাড়িতে পৌঁছে দিয়ে আসতে বললেন। দাও আমাকে, দাও। চলে যাচ্ছ যে, ভেতরে চলো। ও রিজবি, আমার বোনের ছেলে, ওর সাথেই দোলার বিয়ের কথা ভাবছি। তোমার মা এসেছিল, দোলা তালাকনামা পাঠিয়েছে, তোর মাই নিয়ে গেছে, সইটা করে পাঠিয়ে দিও। আপনি সাগর হাসান? হ্যাঁ, কেন কি হয়েছে? আপনার মা? মা? আমার মা কি হয়েছে? আমার মা কি হয়েছে? ট্রাকে চাপা পড়ে মারা গেছে। না, thank you.
মার হাতেই কাগজটা ছিল। এ ডিভোর্স লেটার। সাগরের মা মারা গিয়েছে ট্রাক চাপা পড়ে। জি হ্যাঁ। সাগর কোথায়? বাড়ি ছেড়ে চলে গেছে। ঠিক আছে তুই যা। পাপা চলো। কোথায়? ও বাড়িতে। তুমি তো বলেছিলে পৌঁছে দিয়ে আসবে। চলো না পাপা। সাগর আমার উপর রাগ করে থাকতে পারে, কিন্তু আমার শাশুড়ি আমার উপর রাগ করবেন না। আমার শাশুড়ি খুব ভালো, আমাকে ভীষণ আদর করে। চলো না, চলো না পাপা, দেরি হয়ে যাচ্ছে। এসো না, এসো। সাগরের মায়ের ট্রাকে চাপা পড়ে মরছে। মা মারা গেছে। সাগর? আর সাগর ভাড়া ওরা বুঝিয়ে দিয়া এই চাবিটা ধরাই দিল, কইল বাড়িওয়ালা চাচা আমারে মাফ করে দেন, যে ঘরে মা নাই কিয়া সেখানে থাকুম কেমনে। সাগর এখন কোথায়? বলতে পারি না মা। দোলা দোলা কি হয়েছে মা? ও বাড়িতে আমি কার কাছে যাব মা? কেন, সাগরের কাছে? তোর শাশুড়ির কাছে? আমার শাশুড়ি মারা গেছে। সে কি? সাগর বাড়ি ঘর ছেড়ে চলে গেছে। সাগর চলে গেছে? না না, ও যেতে পারে না। না মা, বড্ড চাপা, বড্ড অভিমানী সাগর। ও আর আসবে না মা, ও আর আসবে না। সাগর, এই সাগর। কি রে, কক্সবাজার ট্রান্সফার নিলি অথচ ডিউটি তো করিস না একবেলাও? বস ফিউরিয়াস। চল। চাকরি ও আমাকে দিয়ে হবে না। চলুন। জি। সময় তো হয়ে এসেছে, জুলাইয়ের 3-4 তারিখের মধ্যে ডেলিভারি হওয়ার সম্ভাবনা আছে। আর হ্যাঁ, উত্তেজিত হতে দেবেন না, বেবি মিসপ্লেস হয়ে গেলে কষ্ট হবে। জামাই বাবাজি কোথায়? ওনাকে দেখলাম না। আছে। ওকে মিসেস আহমেদ, চলি। শুনছো, আমি কিন্তু পরশু মাদার্স কেয়ারের কনফারেন্সে ব্যাংকক যাচ্ছি, দোলার দিকে খেয়াল রেখো। সাগরের কোনো খোঁজ পেলে? না পাইনি, তবে সকালের ডাকে এটা পেয়েছি। কি এটা? তালাকনামা। তালাকনামা? What do you mean? সাগর উকিলের মারফত দোলাকে তালাক দেবার হুমকি দিয়েছে। অ্যাবসার্ড, হতেই পারে না, সাগর সেরকম ছেলে নয়। সাগর কি রকম ছেলে সেটাই বিচার হবে এবার। আমিও দোলারও একটা শক্ত ব্যবস্থা রাখার ব্যবস্থা করছি। ছি 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 ছি, কোর্ট কাচারি করে একটা কেলেঙ্কারি না বাঁধিয়ে তুমি ছাড়বে না দেখি? ওর মতো 2 টাকার গাইডে এত বড় সাহস, যাও মেয়েকে তালাক দেওয়ার হুমকি দেয়। দোলা 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 মা আমার। ভাবছেন এই পৃথিবীতে আরেকটি গরিব বাল্য, তাও আপনার কন্যার গর্ভে? না, এই পৃথিবীতে আরেকটা গরিব বাড়ে বাড়ুক তাতে কিছু যায় আসে না, কিন্তু ওই গরিবের স্থান আমার বাড়িতে হবে না সাগর। শুধু দোলা দোলা আমাকে ফাঁকি না দিলে ওর বাবার সব পয়সা আমি মদকে সাফ করে দিতে পারতাম। দোলা ভাবি তোকে ফাঁকি দিল কি করে? দিয়েছে জামান, দিয়েছে বিরাট ফাঁকি, তোর মাথায় ঢুকবে না। শুরু থেকে শেষ পর্যন্ত দোলার সবটাই খেলা, মিথ্যে অহংকারের খেলা, বুঝলি না? বড়লোকের আদুরে মেয়ে, দামি পুতুল নিয়ে খেলতে খেলতে শখ হলো পুতুল বদলাবে, আমাকে পেল গরিব মূল্যহীন পুতুল।
বিয়ে করে খেলতে চাইল, আমি বাদ সাধলাম, অহংকারে বাঁধল। বাস তুই দোলা ভাবির সাথে একবার দেখা কর না। দেখা সাক্ষাতের সব পথ দোলা আর তার বাবা বন্ধ করে দিয়েছে। দোলার তালাকের কাগজটা আজও আমার কাছে রয়েছে, উত্তর দেইনি। আমি জানি, আমি জানি ওই কাগজটাই আমার মায়ের মৃত্যুর কারণ। তোলার সাথে যোগাযোগের আর কোন ইচ্ছা আমার নেই জামান। কিন্তু ভাবি গর্ভে যে সন্তান আসছে তার কি হবে? তার তো পৃথিবীতে আসার অধিকার আছে। তুমি একটা কাপড়ের মুখে আদর্শের বড় বড় কথা বলো, আর গোপন স্ত্রীর কাছে তালাকে নোটিশ পাঠাও। সাহস থেকে তো সামনে এসে বলো, তোলা আমি তোমাকে তালাক দিতে চাই। পারবে না সাগর, পারবে না, পারবে না সাগর, পারবে না। দেখেছো ডাক্তার, যতই বাচ্চা হওয়ার দিন ঘনিয়ে আসছে ততই দোলার উত্তেজনা বাড়ছে। আমার ভয় হয় মেয়ে আমার মানসিক ভারসাম্য না হারিয়ে ফেলে। জামাইয়ের খোঁজ পেলেন? সমস্ত দেশ চষে বেরিয়েছি কিন্তু সাগরের কোনো খোঁজই পেলাম না। মেয়েটিকে বাঁচাতে হলে জামাইয়ের খোঁজ আপনাকে পেতেই হবে, এবং তা পেতে হবে দোলার ডেলিভারির আগেই। ছেলেটি তো নেপালে থাকত। হ্যাঁ, নেপালে। দোলাকে একবার নেপালে নিয়ে দেখুন না ডাক্তার। তুমি ঠিকই বলেছ, দোলাকে আমি নেপাল নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। এখন তুমি যাও। যাও। চেক আপটা করবো না? তার দরকার নেই, তুমি যাও। থ্যাংক ইউ ভেরি মাচ। দোলা, মামনি আমা, সাগরের খোঁজ পেয়েছি। কোথায় বাবা? সাগর কোথায়? নেপালে। বাবা আমাকে এক্ষুনি নেপাল নিয়ে চলো, আমি একবার সাগরকে জিজ্ঞেস করব কি আমার অপরাধ, কেন সে আমাকে তালাক দিতে চায়। মা, সে প্রশ্ন তো আমারও, তোকে নেপালে নেবার সব ব্যবস্থা আমি করে আসছি। মেম সাহেব ঢাকায় নাই, সাহেব দোলা আপারে নেপাল নিয়ে গেল। বড় লোক ব্যাপারে নাক গলাস না, নেপালে বাচ্চা নষ্ট কইরা ঢাকায় ফ্রেশ বিয়ার দিব দোলা মেম সাহেব। সত্যি? আমি ভাবতেছি বাচ্চাটার কথা, তুমি আমাদের আগেই লাইফ শেষ। তোমাকে কিছুই করতে হবে না, যা করার আমি করব। চলো বন্ধু, আমাকে নতুন পথের গাইড দেবে। নয়া গাইড ক্যা দু, বহ দেখো জমিন সে আসমান জরুর মিলতা হ্যায়, লেকিন মিলাপ নহীঁ হোতা। বৈসে হি গরীব আর আমির কা মিলাপ কবি নহীঁ হোগা। ঘর চলো, ঘর মে বেটি হ্যায়, ধনী মা কি গরীব বেটি, উসে হসাও খিলাও আর ইনসান বনাও। দোলনায় দোলে দোলনা ঝরে লক্ষ
চাঁদের যোজনা দোলনায় দোলে দোলনা ঝরে লক্ষ চাঁদের যোজনা এ যে তোমার আমার ভালোবাসার খেলনা নটা বছর হতে চলল, তোলার মানসিক অবস্থার কোনো উন্নতি দেখতে পাচ্ছি না ডাক্তার। সব রকম চিকিৎসা চালিয়ে তো দেখলাম। আচ্ছা মিস্টার ইসাক, একটা প্রশ্ন আপনাকে করতে চেয়েও করা হয়ে ওঠেনি। কি প্রশ্ন? দোলার যে সন্তান হয়েছিল তা মৃত হয়েছিল না হয়ে মারা গিয়েছিল? কতবার বলবো, মৃত হয়েছিল, মৃত হয়েছিল, মৃত হয়েছিল। হ্যাঁ, আপনি উত্তেজিত হচ্ছেন কেন? সরি ডক্টর, সরি। আমি যে তোমার বাপি হই, আমি তো তোমার গায়ে লেপ দিয়ে দেব, ঘুম পাড়িয়ে দেব, স্কুলে নিয়ে যাব। সব কাজ তুমি করবে কেন? মামুনি কোথায়? মামুনি পারে না, বলো না মামুনি কোথায়। দোলনা, বাপির কথার উপর কথা বলে না, শুয়ে পড়ো, সকালে স্কুল আছে। আর যে রুগ্ন মায়ের কথা বললে, যে ভাড়াটি বাড়ির কথা বললে, এবং যে অভাবী সংসারের কথা বললে, ওগুলো ওগুলো তোমার, মানে আমার হবু স্বামীর। ভালোবেসে বিয়ে করেছিলে, ভেবেছিলে তোমার বাবার কেনা গোলাম হয়ে থাকবো। ভুলে গিয়েছিলে আমার কাছে ভালোবাসাটাই বড়, তোমার বাবার ঐশ্বর্য আর প্রতিপত্তি নয়। মা মারা গেলেন, একবার দেখতে পর্যন্ত এলে না, তালাক চেয়ে পাঠালেন, তালাক চেয়ে পাঠালেন নতুন করে ঘর বাঁধার জন্য, তাও পাঠালাম। দোলনা জন্মাবার পর তোমার বাবা তাকে হত্যা করতে চেয়েছিল, সে সুযোগ আমি তাকে দেইনি। আমার জীবনে, দোলনার জীবনে, আমার জীবনে, দোলনার জীবনে তোমার কোনো প্রয়োজন নেই, তোমার কোনো প্রয়োজন নেই, তোমার কোনো প্রয়োজন নেই। আপামনি দুধ, ডাক্তার
হয়েছে? আমার সহ্য হয় না। আগে যা হোক দু একটা কথাবার্তা বলতো, আজকাল সবকিছুতেই রাগ, সবকিছুতেই সন্দেহ। মিস্টার ইসহাক কোথায়? ব্যাংককে বিখ্যাত মনোবিজ্ঞানী জংয়ের পরামর্শ নিতে গেছেন। শারীরিক চিকিৎসা তো চলছেই, মানসিক? দোলামা, শুনুন, আচ্ছা দোলার সেই মৃতকোনার কবরটা কোথায়? নেপালে কাঠমান্ডুতে। আপনি কখনো গেছেন? না। দোলা? না। কেন জানি আমার মন বলছে দোলাকে একবার কাঠমান্ডু নিয়ে যান, ওর কন্যার কবরে, হয়তো তাতে কোনো ফলো হতে পারে। জাস্ট টেক এ চান্স। আচ্ছা চলি। ইসহাক এখন ব্যাংককে, দোলাকে নেপাল নিয়ে যাওয়ার এটাই উপযুক্ত সময়। আচ্ছা আমি কি একটা নোংরা মেয়ে? কেন আমাকে আদর করছো না কেন? মা আয়। মা রে বাপি, একটা কথা বলবো? বলো। আচ্ছা হঠাৎ হঠাৎ করে তুমি কোথায় যেন হারিয়ে যাও, আমি কত ডাকি বাপি বাপি তুমি চিনতেই পারো না, শুধু শুধু তাকিয়ে থাকো। আমার তো খুব কান্না পায়, আমার তো আর কেউ নেই তুমি ছাড়া। এই জীবনের আশা তুমি, তুমি যে ঠিকানা, তুমি আমার কত চেনা সে কি জানো না। তুমি আমার কত চেনা সে কি জানো না, তুমি আমার কত চেনা সে কি জানো না। এই জীবনে আশা তুমি, তুমি যে ঠিকানা, তুমি আমার কত চেনা সে কি জানো না, তুমি আমার কত চেনা সে কি জানো না। কাছে কাছে রয়েছে বলে একা থাকা ভুলিয়ে দিলে, আরো ভালো লাগে যে আমার সোহাগে জড়িয়ে দিলে।
আমার কত চেনা, সে কি জানো না? মুসলমান কা কবরস্থান এই হোক। আর কোন কবরস্থান আছে? নেই। সেটাই এখন চল দোলা, এখন চল মা, চল। দোলা কোথায়? কোথায় মানে? ঘরে নেই। মিস্টার ইসাক, দোলার কিছু হলে আপনাকে আমি ছাড়ব না। আমি এক্ষুনি ওষুধ লাগিয়ে দিচ্ছি। তুমি চলে যাও না, কিন্তু আমি যাব আর আসবো। তারপর সব ঠিক হয়ে যাবে। তুমি তো ভারী শক্ত মেয়ে, কান্না আসে না তোমার? আমার আসে। ঘোড়া থেকে পড়ে গিয়েছিলাম, বাপ্পা ওষুধ লাগাচ্ছিল, আমি তো কেঁদে ফেললাম। দোলা, দোলা, এখানে কি করছো? চলো। আপনি তো ভারী অসব বলো, দেখছেন ওর পা কেটে গেছে? পট্টি তো বাঁধা হোক, তারপর নিয়ে যাবেন। No, no, no.
দোলনা চলে এসো। ওকে কেউ কেড়ে নিতে পারবে না, ও যে আমার বুকের ধন, আমার নানির মনি। না বাপে ডাকছে, এসো। আমার মেয়েকে ফিরিয়ে দাও, আমার মেয়েকে ফিরিয়ে দাও। তোমার মেয়ে? দোলনা তোমার মেয়ে নয়, আমার মেয়ে। আমি ওর বাবা, আমি ওর মা। সাগর, আমি দোলনাকে ভিক্ষে চাই। সাগর, ভিক্ষা? তুমি চাইছো ভিক্ষা? তোমরা না চিরকাল ভিক্ষা দিয়ে এসেছো, আজ ভিক্ষা চাইছো এক ভিক্ষুকের কাছে? সাগর, সাগর, তুমি দুটি পায়ে পড়ি। তালাকটা আমায় পাঠিয়েছিলে যেদিন, সেদিন তো পায়ে ধরে বলনি, সাগর আমাকে তালাক দাও। আমি পাঠিয়েছিলাম তালাক না মা, না তুমি। মা মারা গেলেন, সেদিন তো পাশে এসে দাঁড়াওনি, বলনি সাগর তোমার মা আমার মা। গিয়েছিলাম, আমি গিয়েছিলাম, তুমি তো বাড়ি ঘর ছেড়ে কোথায় যেন চলে গিয়েছিলে। তোমার বাবা দোলনাকে যেদিন পাহাড় থেকে ফেলে মেরে ফেলতে চেয়েছিল, সেদিন তোমার বাবার পায়ে ধরে আমি আমার মেয়ের জীবন ভিক্ষা নিয়েছিলাম। চুপ করো সাগর, চুপ করো, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। আজ বুঝতে পারছি এসব আমার পাপার, আমার ড্যাডির ছল চাতুরি। দোলা, তুই ঠিক বলেছিস মা, আমি যদি সংসারের দিকে একটু খেয়াল রাখতাম তাহলে তোর বাবার এই কুকর্ম আমি অনেক আগেই বুঝতে পারতাম। তুমি এত নিচ, এত জঘন্য। আমাকে মাফ করে দে মা, আজ আমি বুঝতে পারছি শুধু টাকা আর আভিজাত্য থাকলেই মানুষ বড় হয় না, বড় হতে হলে চাই সাগরের মতো বড় হৃদয়। তুমি চলে যাও, তুমি চলে যাও, আমি তোমার মুখ দর্শন করতে চাই না, যাও যাও যাও। মামুনি, ওই অসভ্য লোকটা কি আমার নানু? না মা, ওদের কেউ না, ওদের কেউ না, কেউ না। বাপি, তোমরা ওই লোকটাকে মাফ করে দাও না কেন? দোলা এস। তুমি বললে ওরা আমাকে মাফ করতে পারে দাদুমণি। যাও যাও, আমি তোমাকে মাফ করে দিলাম।